হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মজিদ আপনার দেখুন ওড়িয়া মস্তি। তো ফ্রেন্ডস, আজির কিছু সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ খবর মু আপনাকে জনাই দেবি। তো চলন্ত ভাবে রেণ করি আজির সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ খবর উপরে নজর পকাইবা। নম্বর এক, এই তারিখে যুক্ত তিনি শেষ সেমিস্টার পরীক্ষা। উৎকল বিশ্ববিদ্যালয় অধীনে থাকা কলেজগুলির যুক্ত তিনি শেষ ষষ্ঠ সেমিস্টার রেগুলার এবং ব্যাক পরীক্ষা আসন্তা অগস্ট 9 তারিখে আরম্ভ হব, যা 12 তারিখে সরিব। তবে যুক্ত তিনি কলা বিজ্ঞান বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী মানে অনলাইনে পরীক্ষা দেবে এবং প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জরিয়ারে দিয়াইব। তবে ছাত্রছাত্রী মানে রোল নম্বর এবং জন্ম তারিখ লগ ইন করে প্রশ্নপত্র ডাউনলোড করে পারবে, নচেত ছাত্রছাত্রী মানে নিজ কলেজকে মেল জরিয়ারে প্রশ্ন পাইপারে। এভাবে দুইটি উপরে প্রশ্নপত্র পাইপারে ছাত্রছাত্রী। তা সহ ছাত্রছাত্রী মানে প্রশ্নপত্র পাইবার 2 ঘন্টা মধ্যে পরীক্ষা দেবে। নম্বর 2, ওড়িশার 3 জেলার হটি নপারে আংশিক লকডাউন। আসন্তকালি সকালে সরুচি আংশিক লকডাউন, যাকে আজ নয়াকালীন আসব। তবে বর্তমান মহামারীর স্থিতি এবং সংক্রমিত হারকু দেখি রাজ্য সরকার মহামারী কটকা কোহল নিয়ে রূপরেখ প্রস্তুত করেছেন, যাকে অনুমান করা যায় যে পাখাপাখি 25-26 জেলায় কটকাকে অধিক কোহল করে পারেন সরকার এবং অধিক সংক্রমিত খোর্ধা, কটক এবং পুরী জেলায় বলবত্ত রহিপরে আংশিক লকডাউন বলে সূচনা মিলিছে। তবে 5% কম পজিটিভ হার থাকা জেলাকে সরকার ক্যাটেগরি এ রক্ষেছেন এবং এই মানদণ্ড আধারে দেখলে এথর কেন্দ্রাপড়া, যাজপুর, বালেশ্বর, ভদ্রক এবং ময়ূরভঞ্জ জেলা ক্যাটেগরি এ রে আসিপারতে। এসব জেলার পজিটিভ হার 5% তলে রয়েছে, যাকে মহামারী গ্রাফ অনুসারে 5% উপরে কটক, পুরী, নয়াগড় এবং জগৎসিংহপুর জেলা রয়েছে। নম্বর 3, এণিকি রোষেই ঘর খরচ কমিব, বড়িবাকে এলপিজি গ্যাস টেনশনকে করে দিন্তু বাই বাই। এলপিজি দাম বড়িবা পরে রোষেই ঘর বজেট বিগড়ি যাইছে, যাকে গোটে পটে পেট্রোল এবং ডিজেল দাম বড়িথিবা সহ অন্যপটে এলপিজি দর মধ্য আকাশচ্ছ হয়েছে। তবে আজ আমি আপনাদের কহিব যে এথিরে আপন কেমিতি মুক্তি পাইপারিবে। তবে এলপিজি তুলনায় যদি বিজুলিরে চালিথিবা ইলেকট্রিকার কুকর, ইন্ডাকশন এবং ইলেকট্রিক স্টোভ ব্যবহার করা যায় তবে বহুত সুবিধা হব। ইয়াসব পিএনজি এবং এলপিজি প্রায় 60% সস্তা পড়ুছে। নম্বর 4, স্কুল শিক্ষাদানরে সুধার পাই ব্লুপ্রিন্ট প্রদান। রাজ্যের স্কুল শিক্ষাদানরে সুধার আনিবা সহ গুণাত্মক শিক্ষা এবং মাটিকরে পাস হার বৃদ্ধি লাগে গণশিক্ষা বিভাগ পক্ষ আরম্ভ হয়েছে ব্লুপ্রিন্ট। তেবে নিয়ে খুব শীঘ্র রাজ্যের থাকা সবু সরকারি স্কুলে শিক্ষাদান করুথিবা শিক্ষকঙ্ক দক্ষতা যাঞ্চ করা যাব এবং বিষয়ভিত্তিক শিক্ষকঙ্ক বরিষ্ঠতা, শিক্ষাগত যোগ্যতা সাঙ্গকু শিক্ষাদান শৈলীকু অনুধ্যান করা যাব। তবে এই প্রক্রিয়ার যেমন শিক্ষাদান ব্যবস্থায় দুর্বল থাকা জনাপড়ব সে বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব বলে জনাপড়ছে। তবে খুব শীঘ্র রাজ্যের সরকারি স্কুলে নিযুক্তি পাই শিক্ষকঙ্ক মধ্যে 17,000 শিক্ষকঙ্ক রিফ্রেসর কোর্ট মাধ্যমে প্রারম্ভম করা যাব বলে গণশিক্ষা বিভাগ পক্ষ নিষ্পতি হয়েছে। নম্বর 5, আসলে পুঁ পানিপাগ সূচনাকে নিয়ে বহুত বড় খবর। আজি ও আসন্তকালি রাজ্যের বিশেষ বর্ষা সম্ভাবনা না, যাকে কামার স্থানরে বর্ষা হব। তবে আসন্ত সপ্তাহে বঙ্গোপসাগরের লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রভাবে রাজ্যের 17 তারিখ বর্ষা বড়ব বলে আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র পক্ষ পূর্বানুমান করা যাইছে। তবে সোয়া জলবায়ু এবং পানিপাগ কেন্দ্র নির্দেশক ডক্টর শরৎচন্দ্র সাহুর পূর্বানুমান করেছেন যে আজ রাজ্যের হালুকা খরা এবং কাঁভা বর্ষা হব, যা 20 বর্ষা বড়ব এবং 24 পর্যন্ত বর্ষা অধিক লাগি রহব। তবে আসন্তা সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিবল কিংবা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সে পূর্বানুমান করেছেন। নম্বর 6, মাস্টার কার্ড উপরে রিজর্ভ ব্যাঙ্ক নেলা কার্যানুষ্ঠান। ভারতের রিজর্ভ ব্যাঙ্ক আরবি মাস্টার কার্ড এশিয়া পেসিফিক উপরে কড়া কার্যানুষ্ঠান নিয়েছে। এসিত নয়া ডেবিট অথবা ক্রেডিট কার্ড জারি করা উপরে কটকা লগাইছে। তবে মাস্টার কার্ড তরফর তথ্যের সঠিক পরিচালনা যোগাই নথিবার রিজর্ভ ব্যাঙ্ক এই কার্যানুষ্ঠান নিয়েছে। তবে রিজর্ভ ব্যাঙ্কর কার্যানুষ্ঠান প্রভাব ভারতের ডিজিটাল হওয়া ব্যাঙ্কিং অর্থব্যবস্থা উপরে পড়িবার আশঙ্কা রয়েছে, কারণ মাস্টার কার্ড এক ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এবং মাস্টার কার্ড উপরে নয়া কার্ড জারি করা নিয়ে কটকা জুলাই 22 আরম্ভ হয়ে যাব, যাকে আরবি এই কার্যানুষ্ঠান মাস্টার কার্ড তরফর পেমেন্ট সিস্টম ডাটা স্টোরেজ সহ জড়িত নিয়ম উল্লঙ্ঘন করবার কারণ বলে সে স্পষ্ট সূচনা প্রদান করেছে। নম্বর 7, স্বাস্থ্য ক্ষেত্রে মিলিলা নয়া সুবিধা। আজিঠার ওড়িশার আরম্ভ হব বিরল একম চিকিৎসা, যাকে ভুবনেশ্বর এমস হসপিটালে ইহা আরম্ভ হব এবং আজি এমসর প্রতিষ্ঠা দিবসের এক ভিন্ন চিকিৎসা করা যাব বলে এমসর কর্তৃপক্ষ সূচনা দিয়েছেন, যাকে 15 দিন তলে এমসকু আসি এই একম মেসিন বর্তমান চিকিৎসা নিয়োজিত করা যাব।
তেবে পূর্বরু রাজ্যের চিকিৎসা সুবিধা নথিবারু রোগী মানে বাহার রাজ্যকু যাওয়াকু পড়ুতলা ফলে এ চিকিৎসা ব্যয়বহুল পহি পড়ুতলা যাকি বর্তমান পরিস্থিতিরে এ চিকিৎসার গুরুত্ব বড়ি যাইছি এবং খুব শীঘ্র রাজ্য সরকার আউ 15টি ইকোমো মেশিন আনিবে বলি সে ঘোষণা করিছন্তি। নম্বর 8 আসিলা সমস্ত চাষীঙ্ক পাই বহুত বড় খুশি খবর চলিত খরিফরে খাদ্য যোগান এবং খাউটি কল্যাণ বিভাগ পক্ষ ধান সংগ্রহ নিমন্তে অনলাইন মাধ্যমে চাষী মানক নাম পঞ্জীকরণ কার্য জুলাই 15 তারিখ আরম্ভ হয়েছে যা কি আজ আরম্ভ হয়েছে তবে এ অগস্ট 16 তারিখ পর্যন্ত চলিব এবং পূর্ব পঞ্জীকরণ নবীকরণ করা যাব না যা কি চাষী মানুষ সেমানকর জমি জমা ব্যাঙ্ক একাউন্ট আধার কার্ড মোবাইল নম্বর আদি সমস্ত তথ্য দাখল করা পড়ব যে চাষী মানে চলিত খরিফে সেমানক বলকা ধান সরকারকু সর্বনিম্ন সহায়ক মূল্যরে বিকিবাকু ইচ্ছুক সেমানে নিকটবর্তী সোসাইটির নাম পঞ্জীকরণ করিবাকু পড়িব। নম্বর 9 আসিলা পুনি সমস্তঙ্ক পাই টিকাকু নিয়ে বহুত বড় খবর অগস্ট 2 তারিখ মধ্যে রাজ্যকু আসিব আউ পাখাপাখি 19.5 লক্ষ টিকা তেবে কোভিশিল্ড 15,92,770 ডোজ এবং কোভ্যাক্সিনর 3,46,110 ডোজ এতিকি ডোজ আসবাক থাকলে রাজ্যের কিন্তু অনেক লোক অনেক বছর দ্বিতীয় ডোজ পাই এবং অধিক লোক টিকা দেবার ক্ষমতা রাজ্যের রয়েছে তেমন অধিক ডোজ টিকা দেওয়া পুনি থরে দাবি দোহলাউছি ওড়িশা তেমে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রালয়ের বৈঠকরে সামিল হয়ে স্বাস্থ্য বিভাগ অতিরিক্ত মুখ্য শাসন সচিব প্রদীপ্ত মহাপাত্র কেন্দ্রর দৃষ্টি আকর্ষণ করেছেন যা কি অধিক টিকা মিলুনথিবার রাজ্যের সংকট দেখা দেউছি বলে সে সূচনা প্রদান করেছেন। নম্বর 10 পুনি পড়িলা দেশের পেট্রোল ও ডিজেল দর তিন দিন স্থির রহবা পরে পুনি আজি পেট্রোল এবং ডিজেল দর বৃদ্ধি পাইছে যা কি কোম্পানি মানে গুরুবার দিন পুনি থরে ইন্ধনর দর বৃদ্ধি করেছেন তবে প্রতি লিটর পেট্রোল 31-39 পয়সা বৃদ্ধি করা বেলে ডিজেল লিটর পিছা 15-21 পয়সা বৃদ্ধি মহঙ্গা হয়েছে ফলরে রাষ্ট্র রাজধানী দিল্লি পেট্রোল লিটর পিছা এবে 101.54 টাকা দরের বিক্রি হওয়া বেলে ডিজেল লিটর পিছা 89.87 টাকা দরের বিক্রি হচ্ছে তবে মূল্য বর্ধিত কর এবং ভাট এবং পরিবহন ভড়া যোগ বিভিন্ন রাজ্যের দর ভিন্ন ভিন্ন রয়েছে ফলরে কিছু রাজ্যকে ছাড়ি অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশের পেট্রোল লিটর পিছা মূল্য 100 টাকা উপরে রয়েছে। নম্বর 11 আসিলা সমস্ত কর্মচারীঙ্ক পাই বহুত বড় খুশি খবর কেন্দ্র সরকারক অধীনরে কার্য করুথিবা কর্মচারীঙ্কু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপহার দেইছন্তি যাকি কেন্দ্র কর্মচারীঙ্ক মহঙ্গা ভত্তা উপরে লাগিথিবা রোগকু হটাই নিয়া যাইছি তেবে এতিসহিত মহঙ্গা ভত্তাকু 18% বৃদ্ধি করা যায় 28% করা যাইছি এ সম্পর্কে বুধবার অনুষ্ঠিত হইতিবা ক্যাবিনেট বৈঠকরে এই নিষ্পত্তি গ্রহণ করা যাইছি তবে 2020 জানুয়ারি 1 তারিখ 2020 জুলাই 1 তারিখ এবং 2021 জানুয়ারি 1 তারিখ লাগু হওয়া থাকা মহঙ্গা ভত্তা উপরে রোগ হটাই দিয়েছে যা কি রোগ হটেবা পরে মহঙ্গা ভত্তার 3 কিস্তিকু মিশে 11% বৃদ্ধি হয়েছে। নম্বর 12 মুখ্যমন্ত্রী নবীন পণ্ডায়ক আজি ঘোষণা করবে মহাবীর সহায়তা রাশি শ্রমিকঙ্ক উপরে ফোকস করছেন রাজ্য সরকার যা কি মনরেগা শ্রমিকঙ্ক পরে এবে নির্মাণ শ্রমিকঙ্ক পালি তবে মহাবীর সমস্যার পড়িথিবা নির্মাণ শ্রমিকঙ্ক লাগি আজি স্বতন্ত্র মহাবীর প্যাকেজ ঘোষণা করবে মুখ্যমন্ত্রী যা কি 385 কোটি টাকার এই প্যাকেজকু মুখ্যমন্ত্রী আজি ঘোষণা করবে তবে সেই আর্থিক প্যাকেজে যে জব কার্ড অছি সেমানকু মধ্যে ওড়িশারে অটকাই কাম দেওয়াকু ঋণ প্রদান পাই মধ্যে ব্যবস্থা করা যাব তা সহিত নির্মাণ শ্রমিকঙ্কু 1,500 টাকা লেখায় দিয়া যাবে সূচনা মিলিছি। নম্বর 13 রাজ্যের পুনি বড়িলা মহাবীর মৃত্যু সংখ্যা দিনকু দিন বড়ি চালিছে মহাবীর মৃত্যু সংখ্যা যা কি 24 ঘন্টা মধ্যে পুনি রাজ্যের 67 জনক জীবন নেছে প্রাণঘাতী মহাবীর তবে খোর্ধা জেলার সর্বাধিক 21 জনক প্রাণ হরিথিবা বলে বরগড় ও সুন্দরগড় জেলার 10 জন লেখা রয়েছে তবে সেইপরি বালেশ্বর জেলার 8 জন রয়েছে বলে সম্বলপুর জেলার 7 জন রয়েছে সেইপরি ভদ্রক ও ময়ূরভঞ্জ জেলার 2 জন লেখা রয়েছে বলে বলাঙ্গীর কটক গঞ্জাম জগৎসিংহপুর কলাহান্ডি এবং পুরী জেলার জন লেখা মৃত্যুবরণ করেছেন। নম্বর 14 মৌসুমী অধিবেশনক নিয়ে আসিলা বড় খবর লোকসেভা বাচস্পতি ওম বিড়লা জুলাই 18 তারিখে সংসদীয় নেতাঙ্ক এক সর্বদলীয় বৈঠক ডকাই সংসদর আগামী অধিবেশনর সহ জড়িত আলোচনা করবে তবে সংসদ ব্যাপার মন্ত্রী প্রহ্লাদ যোশী সূচনা দিয়ে কে এই বৈঠক সকাল 11টায় হব
তেবে জুলাই 19 রু আরম্ভ হেবাকু থিবা সংসদর মৌসুমী অধিবেশন মহাবিরোধ বিতে লহরি পরে প্রথম অধিবেশন হেব যেউতির সরকার বহুল ভাবরে সমালোচনা শিকার হইদিলে সেইপরে পেট্রোল এবং ডিজেল দর বৃদ্ধি রাফাল চুক্তির দুর্নীতি অভিযোগ মহাবিরোধ পরিস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গে বিরোধী দল রণনীতি প্রস্তুত করে মৌসুমী অধিবেশনের ঝড় সৃষ্টি করা প্রস্তুত হলে বলে সূচনা মিছে নম্বর 15 শ্রমিক ভূমিহীন চাষী 590 কোটি টাকা ঋণ ছাড় কলা এই সরকার পঞ্জাবর ক্যাপ্টেন অমরিন্দন সরকার রাজ্যের চাষী বড় উপহার দিয়েছেন যা কি পঞ্জাব সরকার বুধবার কৃষি ঋণ ছাড় যোজনা অন্তর্গত শ্রমিক এবং ভূমিহীন চাষী 590 কোটি টাকা ঋণ ছাড় করা নিয়ে বড় ঘোষণা করেছেন জনে সরকারি মুখপাত্র জাতীয় গণমাধ্যমকে এই বৈঠক পরে কিন্তু যে আগামী অগস্ট 20 পরে জাতীয় স্তরীয় সমারোহের এই ঘোষণা অনুসারে চেক জারি করে দিয়ে বলে সে সূচনা প্রদান করেছেন এবং সেঠাকার মুখ্যমন্ত্রী আহরি কিন্তু যে পঞ্জাব সরকার প্রাথমিক কৃষি সেবা সমবায় সমিতির 2,85,325 সদস্য 520 কোটি টাকার ঋণ পৈঠ করবে এর প্রত্যেক সদস্য 20,000 টাকার আশ্বস্তি মিলব সে অর্থ এবং সেবা সমবায় বিভাগ তৃণমূল স্তরের লাগু করা প্রক্রিয়া আরম্ভ করা আদেশ দিয়েছেন বলে সে স্পষ্ট সূচনা প্রদান করেছেন